তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একটা যাচ্ছি কাজে, তো আমার গাড়ি আছে পার্কিং এ, তো আমি আনতে চললাম। আছে এখন রাস্তাতে, আর আমার একটা সামনে যাচ্ছে বাস, আমি ওইটাই ধরবো। ফাইনালি আমি এখন বাসের মধ্যে উঠে পড়েছি। আমি এখন রওনা দিলাম কৃষ্ণনগর, ওখানে আমার গাড়ি আছে, ওখান থেকে আমি আবার নিয়ে আবার আমি আসবো রিটার্ন। তো আমি আবার চেপে পড়লাম কৃষ্ণনগর নেমে টোটোতে গিয়ে আমি চলে যাব ডাইরেক্ট পার্কিং এ গিয়ে দেখা হচ্ছে। আমি চলে এসেছি এবার পার্কিং এ। তো পার্কিং এ অনেক গাড়ি দেখার পর আমার একটা গাড়ি আছে, সেটা আমার রিলিজ হয়ে গেছে। সেটা আমার গাড়িটার সামনে হচ্ছে পালসার 125। এটা আমার হচ্ছে বাইক, আমি এটার জন্য এসেছিলাম রামপুরহাট থেকে। এখন আমি কৃষ্ণনগরে, তো আমি এখন আছি পার্কিংয়ের মধ্যে। তো আপনাদেরকে আমি পুরো পার্কিংটা দেখাবো, তার আগে আমার বাইকটা একবার ছোট্ট করে আপনারা দেখে নেন। তো এটা হচ্ছে আমার পার্কিং, পার্কিংটা দেখা পাওয়ার জন্য আমি খুব একটা আগ্রহী তো আপনাদেরকে। হ্যাঁ, সামনে আছে এটা আমাদের অফিস, যে অফিসে আমাদের অনেক কাজকর্ম করে আমরা আবার বাইকটা রিলিজ করে নিব। এবং এটা আমাদের পার্কিংয়ের গেট, আমি এই গেট দিয়ে পার হব। ফাইনালি আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে দেখি আমার গাড়িতে তেল শেষ, সেই জন্য আমি পেট্রোল পাম্পে এসে কিছু টাকা আমি তেল ভরে নিলাম। আমি এবার তেল ভরে আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো বাইরে আমি চলে এলাম, দেখলাম কৃষ্ণনগরে বোর্ড লাগা। ফাইনালি আমরা চলে এলাম হাইওয়ে, মানে 4x4 রোডে। তো এটা একটা খুব সুন্দর জায়গা এবং একটা সুন্দর ব্রিজ, তার পাশে দিয়ে যাচ্ছে ট্রেন এবং আমরা যাচ্ছি সামনে দিয়ে, এবং অপোজিট সাইডে যাচ্ছে আর অন্যান্য গাড়ি। তো এটা হচ্ছে গোপাল ভাঁড়ের, যেটা গোপাল ভাঁড় সবাই প্রিয় সেই জায়গা। আমি সেই জায়গা থেকে আবার বেরিয়ে গেলাম, এখন আমি যাচ্ছি রামপুরহাট। চলো আমার রামপুরহাটে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার অনেক রাত হয়ে গেল, সেই জন্য আমি আমার ব্লগটা এখানে আমি শেষ করে দিলাম। আবার দেখা হবে অন্য কিছু একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।